আমার ঘরে কয়েকটা দেওয়ালে দেওয়ার জন্য বহু থিমের কিছু জিনিসপত্র নিয়েছি, আর এগুলো পরিবেশ বান্ধব, দেখতেও সুন্দর লাগে। আর আমি এগুলো নিয়েছি হচ্ছে গ্রিন হাউস বিডি পেস্ট থেকে। একটা ফ্লাওয়ার ভাস্টে নিয়েছি আমার কিছু টিউলিপ আছে ওটা রাখার জন্য, আর ওটাও ফ্লাওয়ার ভাস্টের মতোই, তবে ওটাতে ভাবছি যে মানি প্লান্ট কিছু লাগাবো। আর এই ওয়ালমেটগুলো একসাথে নিয়েছি, তবে এই সাদাটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমি একটু আলাদা একটা সাইড আমার ফাঁকা দেওয়াল আছে ওইখানে রাখবো, আর ওইগুলো একটু সোফার উপরে রাখবো, এই জন্য নিয়েছি। একসাথে রাখলেও বেশ ভালো লাগে। তবে এই ম্যাটগুলো কিন্তু ওয়ালমেট ছাড়াও বিভিন্ন ফটো শুটের জন্য কাজে লাগে। একটা চায়ের কাপ বা কফির কাপ বা বিভিন্ন শোপিস থাকে, সেগুলোর জন্য ফটোশুট করা লাগে। এগুলোর উপরে রেখেও ছবি তুললে বেশ সুন্দর আসে ছবিগুলো। আমি একটু এভাবে দিয়ে দেখছিলাম যে কোনটার পাশে কোনটা দিব, যে কোনো ভাবে আর নিজের মন মতো সাজালেই হয়, সবভাবেই এটা ভালো লাগে দেখতে। তবে এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। আর প্রতিটার পেছনে ন্যানো টেপ আছে, জাস্ট উপরের টেপটা উঠিয়ে দেওয়ালে ফিক্স করলেই হয়ে যাবে। আর কেউ চাইলে এটার সঙ্গে সাদাটাও মাঝখানে দিয়ে দেওয়া যায়, সেটাও আরেক ধরনের সুন্দর লাগে। আর এই টিউলিপগুলো আমার বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে। একটা কাঁচের জার করেছিলাম, দুইটা কাঁচের জার করেছিলাম, তো দুইটার ভেতরে রেখেছিলাম, কিন্তু তারপরে ওই কাঁচের জারটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, তো এই জন্য আসলে ভাবছি যে একটার মধ্যে সব কিছু থাকবে, যখন যেটা আমার প্রয়োজন হবে। সব ফুল তো একসাথে প্রয়োজন হয় না, যখন যেই কালারটা প্রয়োজন হবে তো দেওয়ালে থাকলে আমি ওটা উঠিয়ে নিতে পারবো, আর দেওয়ালে সেট করলেও একটা ভালো লাগবে। তো আমার তো কোনো দেওয়াল তেমন একটা খালি নাই, তো দোলনার পেছনে ওই জায়গাটা দেখছি খালি আছে, আর সাইডে যেহেতু আমার টিউলিপ কার্টেন আছে তো তার পাশে রাখছি, বেশ আমার কাছে ভালো লাগছে। আর দেওয়ালে খুব বেশি হাবিজাবি দিয়ে রাখা বা সাজানো আমার পছন্দ না, খুব একটা জায়গায় একটা দুইটা করে রাখলে আমার কাছে ভালো লাগে, একটু ফাঁকা ফাঁকা করে সাজালে আমার কাছে দেওয়ালটা সুন্দর লাগে। তো ওই কর্নারটা একটু ফাঁকা ছিল, তো দেওয়ালে দুই সাইড দিয়েই ভালো লাগছিল, ওই কর্নার দিয়েও ভালো লাগছিল, আবার এই কর্নারে এসে যখন দেখছিলাম তো এই কর্নার দিয়েও বেশ ভালো লাগছিল। তবে এটা দেওয়ালের সাথে আমি কিন্তু ন্যানো টেপ দিয়ে সেট করেছি, ন্যানো টেপ এটাতে দেওয়া থাকে না, আমার বাসা যেটা ছিল সেটা দিয়েই পেছনে দিয়ে সেট করেছি। আবার দেওয়ালে ওখানে ছিদ্র করে ওখানে কিছু দিলে ওটা জিনিসটা চোখে পড়বে, তো এভাবে দেখছি যে বেশ ভালো লাগছে। আর অন্য ম্যাটগুলো হচ্ছে সোফার উপরে পাঁচটা দিয়েছি, আর সিঙ্গেল যেটা ছিল ওইটা ওই দেওয়ালটা একটু ফাঁকা ছিল, তো ওই দেওয়ালে ওইটা সেট করে দিয়েছি। পাশের পর্দাটা যেহেতু সাদা, তো সাদার পাশে ওইটা বেশ ভালো মানাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল, তাই ওইটার সঙ্গে পাশে রেখে দিয়েছি। এমন লম্বা ছোট দেওয়ালে এই একটা দিলেই কিন্তু হয়ে যায়, একসাথে অনেক হাবিজাবি দিলে অনেক সময় ভালো লাগে না। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ওয়াল ডেকোরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।